হাতির তাণ্ডবে নাজেহাল জামুনি এলাকার বাসিন্দারা। ঝাড়খণ্ড থেকে 30টা হাতির একটি দল জামুনিতে অবস্থান করছে। গতকাল রাতে জামুনি থানার রিধুনি এলাকায় অনুকূল ঠাকুরের আশ্রমে হানা দেয় হাতির দল। আশ্রমের প্রাচীরের একাংশ ভেঙে তারা আশ্রম চত্বরে কিছুক্ষণ খাবারের খোঁজ করে বেরিয়ে যায়। যাওয়ার পথে গিধনি এলোকেশি হাই স্কুলের এক পাশে প্রায় গোটা প্রাচীর ভেঙে দেয় দলটি। বর্তমানে পাশেই বড় শোলের জঙ্গলে অবস্থান করছে হাতির দলটি। হাতির আতঙ্ক গোটা এলাকা জুড়ে। বিকেল 4টার পর থেকে সকাল পর্যন্ত হাতির হামলায় আশঙ্কায় তটস্থ এলাকাবাসী। অপরদিকে বিনপুর এলাকায় আরেকটি দল সন্ধ্যা চাষের ক্ষেতে নেমে পড়ছে। নতুন ধানের বীজতলা এখন কিভাবে হাতির হাত থেকে বাঁচানো যায় এখন সেটাই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝাড়গ্রামের ডিএফও জে শেখ ফরিদ বলেন, হাতির খাবার স্বাদ বদল করেছে, এ কারণে জঙ্গল ছেড়ে চাল ধান সবজি এসবের লোভে গ্রামে ঢুকে পড়েছে। আমরা হাতি যেখানে আছে সেখানকার মানুষকে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বেরোতে মানা করেছি এবং প্রচারও চলছে। আমরা ভোরে খবর পেলাম যে ভোর রাতের দিকে ঘটনাটা ঘটেছে। ভোরে খবর পেলাম, গ্রামবাসীকে খবর দিল যে এরকম প্রায় 15-20টা হাতির দল ছিল, এরকম এসে পাঁচিলটা ভেঙেছে, আশ্রমের কিছুটা ক্ষতি করেছে। আমাদের প্রায় 70 ফুট মতন পাঁচিল ভেঙেছে, খেলার মাঠে ঢুকেছিল এখানে ভিতরে। খবর আমরা যখন আসি তখন হাতির দল সরে গেছে, শুনলাম পাশে জঙ্গলে আছে হাতিগুলো। তা স্কুলের বিরাট ক্ষতি হয়েছে আর কি, প্রায় 70 ফুট মতন পাঁচিল একদম ধূলিসাৎ হয়ে গেছে। আমাদের স্কুলের নাম গিধনি এলোকেশি হাই স্কুল। আমরা প্রশাসনিকভাবে সব জায়গায় জানিয়েছি, বিডিওকে জানালাম, ডিওফকেও জানানো হয়েছে। আমাদের প্রধান শিক্ষিকা এসেছিলেন, উনি এসে প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করেছেন। আমরা চিঠি পাঠাচ্ছি সব জায়গায় যাতে স্কুলের এই ক্ষতিপূরণটা কিছুটা পাওয়া যায় অন্তত, কেন স্কুলের এই পাঁচিলটা অনেক কষ্ট করে পাঁচিলটা হয়েছিল। বহু কষ্ট করার পর সর্বশিক্ষা মিশন থেকে একটা আমরা অর্থ পেয়েছিলাম, সেখান থেকে পাঁচিলটা হয়েছিল। এই পাঁচিলটা হয়ে যাওয়া মানে আমাদের স্কুলের নিরাপত্তা অনেকখানি বিঘ্নিত হবে, বিশেষ করে হাতি যেভাবে আসছে, মাঝে মাঝে হাতি ঢুকছে, ওই পাঁচিলটা থাকে বলে অনেকটা ঘেরা থাকে। মানে স্কুলের চালের গোডাউন বা অন্যান্য গোডাউন সমস্ত ওই পাশেই আছে, মাঠের ধারেই আছে। তাহলে পাঁচিলটা যদি না থাকে তাহলে স্কুলের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা, তাই পাঁচিলটা আমাদের খুবই প্রয়োজন। আমার নাম সুনীত বিশাল, আমি গিধনি এলোকেশি স্কুলের শিক্ষক। শ্যামল কুমার মজুমদার, 4:30টার সময় হাতির দল এসেছিল, ওখানে 25-30টা হাতি ছিল। আমাদের ক্ষতি করেছে, একদম তো পাঁচিলগুলো সব ভেঙে গেলে, 100 মিটার মতন পাঁচিল ভেঙে গেছে, 4 জায়গায় 5 জায়গায় নিয়ে। আর জমির ফসল তো সব খেয়ে চলে গেছে, সব নষ্ট করে দিয়েছে, কিচ্ছু নেই। শিশির ঠাকুর অঙ্কুলচন্দ্র সৎসঙ্গ গিরনি আমাদের আশ্রমে 4:30টার সময় হাতির গ্যাং আসে, তার ভিতরে 25-30 জন হবে। তো 3 জায়গায় আমাদের ভেঙে দিয়েছে, সেই জায়গাগুলি সমস্ত নিয়ে টোটাল প্রায় 100 মিটারের মতো। আর অপোজিটেও আমাদের একটা জমি আছে, সেখানেও দুদিকে ভেঙেছে, সেখানেও প্রায় অন্তত 50 ফুটের মতন হবে। প্লাস আপনার আমার সমস্ত ইয়েগুলি, চাষ সবজিগুলি সব নষ্ট করে দিয়েছে, কিচ্ছু নেই। চাল কুমড়ো, কুমড়ো, ডাঁটা, ভেন্ডি, ঝিঙে সব। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।